আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করতে পারেন। হোল ওয়ার্ল্ড এখন করোনা নিয়ে একটি ক্রিটিক্যাল সিচুয়েশন পার করছে। এভরি আওয়ারে বাড়ছে আক্রান্তের সংখ্যা, এভরি আওয়ারে বাড়ছে মৃতের সংখ্যা। এই সময়টায় প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। যদি ঘর থেকে বের হতে হয়, মাস্ক পরে বের হবেন। যাদের মাস্ক নেই, গামছা বা তোয়ালে বাজ করে মুখ এবং নাক ঢেকে বাইরে যাবেন। আপনার ঘরে বা বাইরে যদি হাঁচি কাশি দেন, টিস্যু দিয়ে নাক মুখ চেপে তারপর হাঁচি কাশি দিবেন। যদি কোনো কারণে বাইরে ঘুরতে যান, ঘরে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধুয়ে ঘরে ঢুকবেন। যদি সম্ভব হয় সবসময় পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। যদি কোনো কারণে বাইরে যান, যেই ড্রেস পরে বাইরে যান, বেডরুমে যাওয়ার পূর্বে বা আপনার শিশু ও বৃদ্ধ মা বাবার কাছে যাওয়ার পূর্বে ড্রেসগুলো চেঞ্জ করে নেবেন। বাইরে কারোর সাথে হ্যান্ডশেক করবেন না, বিনা প্রয়োজনে কোনো কিছুতে হাত দেবেন না। বর্তমানে এই সময় ওয়ালেট ব্যবহার থেকে বিরত থাকেন। যতটা সম্ভব টাকা পয়সা টাচ করা থেকে বিরত থাকুন। বাইরে যদি যান, অন্য কোনো মানুষ থেকে কমপক্ষে 6 ফিট দূরত্বে অবস্থান করবেন। প্রচুর পানি পান করবেন। যারা বর্তমানে বাসায় অবস্থান করছেন, প্রতিদিন একটু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশ থেকে এসেছে, ওদের কাছ থেকে নির্দিষ্ট একটা সময় দূরে থাকবেন। ওদেরকেও দূরে থাকতে বলবেন। ঘরে কিছু খাবার স্টক করুন, তবে ঘরে এত বেশি স্টক করবেন না যেন খাবারের দাম বেড়ে যায়। শিশুদের জন্য কিছু অতিরিক্ত খাবার স্টক করে রাখুন। মা বাবা বা নিজের জন্য ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ 1-2 মাসের জন্য কিনে ঘরে রাখুন। প্রতিবেশীদের দিকে খেয়াল রাখুন, তাদের কোনো কিছুর অভাব হচ্ছে কি না। যদি হেল্প করতে পারেন, একটু হেল্প করেন। তাদের যারা দিন মজুর, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, যারা দিন আনে দিন খায়, এখন তাদের অনেকেরই হয়তো তেমন কোনো কাজ নেই। আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা তাদেরকে একটু হেল্প করুন। তা না হলে তারা খাবারের সন্ধান করতে গিয়ে বাইরে বেরিয়ে যাবে, করোনায় আক্রান্ত হবে, ছড়িয়ে দেবে আপনাদের মাঝে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান, তারাও বাঁচবে, আপনারাও বাঁচবেন। আমার এই ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।